হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহেদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যেই ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায় সেও কিছু শিখতে পারে। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। একজন ভাই কমেন্ট করেছেন, উনি বলতেছেন যে কবুতর কি চারটা ডিম বাচ্চা করতে পারবে, এ নিয়ে উনি কোয়েশ্চেনটি করেছেন। সো গাইস, আজকের ভিডিওটি এই বিষয়টি নিয়ে বিস্তারিত। আপনাদের কমেন্ট প্রতিনিয়ত রিপ্লাই দেওয়া হয়, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হয়। আপনাদের কমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমাদের কবুতর, যে কোনো কবুতর সাধারণত দুইটি ডিম দিয়ে থাকে, দুইটি বাচ্চা করে। মাঝে মধ্যে দেখা যায় তারা তিনটি ডিম দিয়ে দেয়, মাঝে মধ্যে দেখা যায় তারা একটি ডিম দিয়ে দেয়। সব সময় হয় না, তারা চারটি ডিমও দিয়ে থাকে মাঝে মধ্যে, সব সময় কিন্তু হয় না। হঠাৎ দেখতে পাবেন যে আপনার কবুতর চারটি ডিম দিয়ে দিয়েছে অথবা তিনটি ডিম দিয়ে দিয়েছে, সব সময় কিন্তু হয় না, সবার ক্ষেত্রে হয় না। হঠাৎ করে একদিন দেখে নেবেন যে আপনার কবুতর চারটি ডিম দিয়ে দিয়েছে। মাঝে মধ্যে কবুতর যখন দুইটি ডিম দেয়, মাঝে মধ্যে ডিম বাচ্চা করতে করতে তাদের একটি ডিমে বাচ্চা হয় না, আরেকটি ডিমে বাচ্চা হয়, অথবা দুইটি ডিমে বাচ্চা হয় না, এরকম মাঝে মধ্যে হয়ে থাকে। তারপর যখন তারা তিনটি ডিম দেয়, সেক্ষেত্রে দুইটি ডিমে বাচ্চা হয়, আরেকটি ডিম অপূর্ণতা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ডিমে বাচ্চা হয় না। পরিপূর্ণতা যদি হয়, তিনটি ডিমে যদি পরিপূর্ণতা থাকে, সেক্ষেত্রে তিনটি ডিমেতেও বাচ্চা হয়, বাচ্চা তারা বের করে তারা বাচ্চাকে খাওয়াতে পারে। সেক্ষেত্রে কবুতর যদি তিনটি ডিম দিয়ে থাকে, সেক্ষেত্রে মাদী কবুতরটা একটু দুর্বল সাইজের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মাদী কবুতরটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি তিনটি ডিম সে দিয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে নতুন অ্যাডাল্ট কবুতরের এই সমস্যাগুলো হয়ে থাকে, আর তারা ডিম দেওয়ার পরে মারা যায়। আপনারা যদি সাত পোর আট পোরের কবুতর জোড়া লাগিয়ে ডিম নিয়ে নেন, সেক্ষেত্রেও তারা এই সমস্যাগুলোতে পড়ে মারা যায়। মাদি কবুতরগুলো দুর্বল হয়ে, ডিম দেওয়ার পরে দুর্বল হয়ে তারা মারা যায়। এই রিস্কগুলো কখনো নিতে যাবেন না। এখন আসুন, কবুতর যদি চারটা দিয়ে ডিম দিয়ে দেয়, সেক্ষেত্রে কি করা উচিত। কবুতর চারটা ডিম দিয়ে দেয়, কিছু ক্ষেত্রে আপনার মাদি কবুতর, যে কবুতরগুলো আছে আপনি রেগুলার ডিম বাচ্চা করতেছেন, সেক্ষেত্রে যদি সে চারটি ডিম দিয়ে দেয়, সেটি হচ্ছে মনে করেন তার কোনো একটা প্রবলেমের কারণে সে চারটি ডিম দিয়ে দিয়েছে। হঠাৎ এরকম হয়ে যায়, চারটি ডিম দিয়ে দেয়, অ্যাক্সিডেন্টলি চারটি ডিম দিয়ে দেয়, অথবা তারা বেশি মিলন করছে বা অন্যের সাথেও মিলন করার ফলে চারটি ডিম হয়ে যায়, সেক্ষেত্রে মাদিটি দুর্বল হয়ে, চারটি ডিম দেওয়ার ফলে মাদিটি দুর্বল হয়ে মারা যাওয়ার চান্স থাকে। যদি আপনার কবুতর স্ট্রং থাকে, সেক্ষেত্রে যদি মারা না যায়, চারটি ডিম দেওয়ার পরে কবুতরটিকে অবশ্যই রেস্টে দিয়ে দিবেন, ওই মাদি কবুতরকে রেস্টে দিয়ে দিবেন। ডিমগুলো সংগ্রহ করে আপনি কে ফেলবেন, কখনো তাদেরকে ডিম বাচ্চা করতে দেবেন না, চারটি ডিম দিয়ে ডিম বাচ্চা করতে দেবেন না। চারটি ডিম যদি পরিপূর্ণতাভাবে থাকে, সেক্ষেত্রে চারটি বাচ্চা হবে 100%, চারটি বাচ্চা হবে অথবা তিনটি বাচ্চা হবে, সেক্ষেত্রে বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে তারা দুর্বল হয়ে যাবে, মারা যাবে, এটিও 100%। সেক্ষেত্রে এই রিস্কগুলো নিতে যাবেন না, কখনো নিতে যাবেন না। কবুতর যদি চারটি ডিম দিয়ে দেয় কোনো অ্যাক্সিডেন্টলি, সেক্ষেত্রে অবশ্যই ওই কবুতরগুলোকে আপনারা রেস্টে দিয়ে দিবেন। সেটা হচ্ছে নর কবুতর থেকে আলাদা করে নেবেন, আলাদা করে তাকে পুষ্টিকর খাবার দিবেন, ক্যালসিয়ামের কোষ করাবেন, তারপর তাকে আবার ডিম বাচ্চা রানিং অবস্থায় নিয়ে আসবেন, এক মাস যাবৎ তাকে রেস্টে রাখবেন। এখন অন্য সাবজেক্টে আমি আরেকটি কথা বলতেছি, চারটি ডিম দেওয়ার কারণ। কিছু অ্যাডাল্ট কবুতর যেগুলা জন্ম নিয়েছে, জোড়া হিসেবে আছে, বাচ্চা থেকে জোড়া হিসেবে বড় হয়েছে, সেক্ষেত্রে তারা যখন অ্যাডাল্ট হয়, ডিম দেওয়ার সময় হয়, সেক্ষেত্রে চারটি ডিম দিয়েছে, আপনার যদি ওই রকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে, আপনার ধারণা করতে হবে ওই দুইটি মাদি কবুতর, মাদির সাথে মাদি মিলন করছে, ডিম দিয়েছে, তারা চারটি ডিম দিয়েছে, একটি মাদি কবুতর দুইটি দিয়েছে, আরেকটি মাদি কবুতর আরও দুইটি ডিম দিয়েছে, সেক্ষেত্রে চারটি ডিম হয়েছে। সেক্ষেত্রে তারা যদি নিজেরা মিলন করে ডিমগুলা হয়, চারটি ডিম হয়, সেক্ষেত্রে ওগুলা কখনো বাচ্চা হবে না, মাদির সাথে মাদির মিলনে যে ডিমটা আসবে, সেক্ষেত্রে ওগুলা থেকে বাচ্চা হবে না। অন্য নর কবুতরের সাথে যদি মিলন করে ডিম চারটা দিয়ে দেয়, সেক্ষেত্রে
বাচ্চা হবে। এই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে, আপনার একটু চিন্তা করতে হবে, ওই দুটা মাদি হতে পারে। আপনি ভালো করে চেক করবেন, নরমাদি চিনার ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, নরমাদি চিনার ওই ভিডিওটি দেখে নেবেন এবং ওই কবুতরগুলার নরমাদি বিবেচনা করবেন, নরমাদি বাছাই করবেন। নরের সাথে নর, মাদির সাথে মাদি জোড়া লেগে থাকলে সেক্ষেত্রে কি করতে হবে, এই নিয়েও ভিডিও দেওয়া আছে, আই বটমে ভিডিওটি পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে সেকেন্ড লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিতে পারেন। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এই ভিডিওটির পরে। সো গাইস, সাধারণত কবুতর চারটি ডিম দেয় না, যদি চারটি ডিম দিয়ে থাকে, আপনার নতুন বাচ্চা কবুতর অ্যাডাল্ট কবুতর যদি চারটা ডিম দিয়ে থাকে, অবশ্যই সেটি আপনি চিন্তা করবেন, বাছাই করবেন, ওই দুইটা মাদি হতে পারে। অনেকেই আছে, আমি নিজেও আছি, আমি যখন নতুন কবুতর পালন করতাম সেক্ষেত্রে এক জোড়া কবুতরকে চারটি বাচ্চা দিয়ে দিতাম, চারটি বাচ্চা দিয়ে দিতাম, সেক্ষেত্রে কবুতরগুলা দুর্বল হয়ে যেত, মারাও যেত। আমি তখন জানতাম না, আমি তখন বুঝতাম না, অত অভিজ্ঞতা আমার ছিল না। কবুতরকে চারটি বাচ্চা দিয়ে দিতাম, মানে তাদের বাচ্চা আছে, তাদের এক জোড়া বাচ্চা আছে, অন্য জোড়ার বাচ্চাও দিয়ে দিতাম তাদেরকে, তারা বাচ্চাগুলোকে খাওয়াতো, চারটি বাচ্চাকে খাওয়াতো, সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম হয়ে যেত, কবুতরগুলো দুর্বল হয়ে মারা যেত। এক্ষেত্রে অনেক বড় রিস্ক, এগুলো আপনারা করতে যাবেন না। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে দুইটি ডিম দেওয়ার, দুইটি বাচ্চা করার, সেক্ষেত্রে দুইটি ডিম দুইটি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, তাও লিমিটেড। অবশ্যই আপনারা কবুতরকে রেস্ট দেওয়াবেন, কবুতর থেকে ডিম বাচ্চা নিতে থাকবেন, এটা কিন্তু হবে না, কবুতরকে রেস্ট দেওয়াতে হবে। কবুতর যদি অ্যাক্সিডেন্টলি তিনটি ডিম দিয়ে দেয়, চারটি ডিম দিয়ে দেয়, সেক্ষেত্রে দুইটি ডিম, তিনটি ডিম, চারটি ডিম, সেক্ষেত্রে তিনটি ডিম দিয়ে দিলে একটি ডিম পরিপূর্ণতাভাবে হয় না, যদি পরিপূর্ণতাভাবে হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা হবে, যদি পরিপূর্ণতাভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে একটি ডিমে বাচ্চা হয় না, লাস্টের যে ডিমটি হয় সেটিতে বাচ্চা হয় না, অথবা ফার্স্টের যে ডিমটি হয় সেটিতে বাচ্চা হয় না, অথবা মাঝখানের একটি ডিমে বাচ্চা হয় না, ওই রকম হয়ে থাকে, অথবা তিনটি ডিমই যদি পরিপূর্ণতাভাবে আসে সেক্ষেত্রে তিনটি ডিমিতে বাচ্চা হয়, স্ট্রং যদি কবুতরটি হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই কবুতরটিকে ক্যালসিয়ামের কোষ করায় ফেলবেন, কারণটি হচ্ছে কবুতরটি ভিতর থেকে অনেক বেশি ক্যালসিয়াম ক্ষয় হয়েছে, তিনটি ডিম দিয়ে দিয়েছে অথবা চারটি ডিম দিয়ে দিয়েছে, ক্যালসিয়াম ক্ষয় হয়েছে, বাচ্চাগুলো যখন হবে তখন আরও বেশি তাদের খাবার খাওয়াতে হবে, তিনটি একটি এসপিআর খাওয়াতে হবে, সেক্ষেত্রে কবুতরটি অবশ্যই দুর্বল হয়ে যেতে পারে, সেই জন্য ক্যালসিয়ামের কোষটা তাদেরকে করায় ফেলতে হবে। আপনি যদি পারেন সেক্ষেত্রে তিনটি বাচ্চা না করায় ভালো, তিনটি ডিম যদি দিয়ে থাকে সেক্ষেত্রে তিনটি ডিম আপনারা খেয়ে ফেলবেন, কবুতরগুলোকে রেস্টে দিয়ে দিবেন, কবুতরগুলোকে ক্যালসিয়ামের কোষ করে ফেলবেন, ক্যালসিয়াম জাতীয় খাওয়ার খাওয়াবেন, এতে আপনাদের কবুতরের উন্নতি, এতে আপনাদের কবুতর ফার্মের উন্নতি। আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।